সম্মানিত সিদ্ধি, সরকারি স্কুলের ফলাফল আজই প্রকাশ করা হয়েছে। আপনারা কিভাবে অনলাইনে সরকারি স্কুলের ফলাফল দেখবেন সে বিষয়টি নিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা জিএসএ টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে চলে আসবেন। দেখুন জিএসএ, যে কোনো ওয়েবসাইট খুলে আপনারা লিখবেন জিএসএ টেলিটক ডট কম ডট বিডি। এখানে দেখুন নির্বাচিত প্রার্থীদের তালিকা আর অপেক্ষমান প্রার্থীদের তালিকা। তাহলে আমরা যদি নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখব, আগে প্রথমে যে এই তালিকা এই নাম আছে কিনা, এখানে আমরা ক্লিক করলে দেখুন এখানে ইউজার আইডি চাবে। ইউজার আইডি যদি আপনারা যে আবেদনের সময় যে ইউজার আইডি পেয়েছেন সেই ইউজার আইডি এখানে টাইপ করবেন। আমরা করছি, দেখুন আমরা একটি ইউজার আইডি দেখুন এখানে টাইপ করছি, এখানে লিখছি, এখানে দিলাম। দেখুন আমাদের লিখছে অভিনন্দন, আপনি নিম্নবর্ণিত বিদ্যালয়ের ভর্তির সুযোগ পেয়েছেন। দেখুন এভাবে এখানে আসবে যে ইউজার আইডি, নেম এবং স্কুল, ক্লাস এবং শিফট, ভার্সন এবং গ্রুপ যদি থাকে। এখন এইভাবে মেরিট লিস্টে চান্স পেয়েছে, জেনারেল মেরিট লিস্টে, এভাবে আপনারা দেখতে পারবেন। এছাড়া যদি অপেক্ষামান দেখেন, যেহেতু অপেক্ষামান তালিকা আছে এখানে, অপেক্ষামান তালিকাও এখনও অপেক্ষামান তালিকা প্রকাশ করা হয়নি, অপেক্ষামান তালিকাও একইভাবে আপনারা ইউজার আইডি দেওয়ার পরে আপনি ফলাফল দেখতে পাবেন। এভাবে আপনারা এই রেজাল্টটি নেবেন এবং পরবর্তীতে স্কুলে আপনারা যোগাযোগ করবেন। এটি একটি প্রিন্ট নিয়ে যোগাযোগ করলে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র সহ ভর্তি হতে পারবেন। এই ছিল এখনকার মতো ভিডিও, ধন্যবাদ।